বন্ধুরা, রোড মাস্টার বাংলাদেশে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে তাদের পরিচিতি লাভ করেছে এবং বাংলাদেশি কোম্পানি হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। তাদের বেশ কয়েকটি বাইক রয়েছে, রোড মাস্টার র্যাপিডো সিরিজ রয়েছে যার 150 এবং স্পোর্টস একটি বাইক 165 রয়েছে। তাদের ছোট একটি কমিউটার বাইক রয়েছে, সেটা হচ্ছে রোড মাস্টার প্রাইম 80। তো আজকে কথা বলবো প্রাইম 80 এই বাইকটি নিয়ে। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইক লাভার্সের নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। সচরাচর ছোট 80 বা 100-এর বেশ কিছু কমিউটার বাইক বাংলাদেশে রয়েছে, যার ম্যাক্সিমামই আসলে রিভিউগুলো ইউটিউবে দেওয়া হয় না, কারণ এর ভিউয়ার্সও কম হয় এবং এর ইউজারও কম থাকে। কিন্তু আমি আসলে বাইক লাভার্সের কথা চিন্তা করে আপনাদেরকে সবসময় সব ধরনের বাইকের রিভিউ দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে রোড মাস্টার প্রাইম 80 বাইকটি নিয়েও কথা বলবো। বেশ কয়েকজন বাইক লাভার্সের অনুরোধে আজকে ভিডিওটি তৈরি করছি। রোড মাস্টার প্রাইম 80 বাইকটির ভালো মন্দ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানবো, বাইকটির প্রাইসও জানিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রোড মাস্টার প্রাইম 80 বাইকটা 80 হলেও বাইকটিতে আপনার পেয়ে যাবেন 84.41 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন, যে ইঞ্জিনটি থাকে 6 BHP 8000 RPM এবং 7.9 নিউটন মিটার 6000 RPM এ প্রোডিউস করতে সক্ষম। এবং এই বাইকটিতে তারা কিন্তু কিক এবং ইলেকট্রিক দুইটা স্টার্টিং মেথডই রেখেছে এবং বাইকটার ফুয়েল সিস্টেমে কার্বোরেটর যুক্ত করেছে, এবং এই বাইকটিতে আপনারা একটি 4-speed গিয়ার বক্স পেয়ে যাবেন। বাইকটির সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এর ফ্রন্টে টেলিস্কোপিক এবং এর রেয়ারে স্প্রিং লোডেড সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটার ফ্রন্টে এবং রেয়ারে দুইটাই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8.5 লিটার। ওনারা বাইকটির ফ্রন্টে তারা 2.5017 ইঞ্চের এবং এর রেয়ারে 2.7517 ইঞ্চের টায়ার ব্যবহার করা হয়েছে। 80cc-তে আসলে সচরাচর এখন পর্যন্ত টিউবলেস টায়ার করা হয়নি, তবে আপনি চাইলে এই টায়ারও কিন্তু টিউবলেস করে নিতে পারবেন। আফটার মার্কেট আপনি এই বাইকটিকে কোনো মেকানিকের কাছ থেকে টিউবলেস করে আপনি জেল ভরে নিতে পারবেন। বন্ধুরা, বর্তমান সময় পর্যন্ত রোড মাস্টার প্রাইম 80 এই বাইকটির মার্কেট প্রাইস হচ্ছে 6,900 টাকা। এই বাইকটির আপডেট প্রাইস এবং যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, রিভিউ, স্পেসিফিকেশন সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়। বর্তমান সময় পর্যন্ত বাইকটি পেয়ে যাবেন 6,900 টাকা। তো বন্ধুরা, যে কোনো বাইকেরই ভালো এবং মন্দ কিছু দিক থাকে, তারই ধারাবাহিকতায় আজকেও এই বাইকটির ভালো মন্দ দিক নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমে এর ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক। ভালো দিকে শুরুতেই বলবো বাইকটার মাইলেজ, কারণ রোড মাস্টার প্রাইম 80 একটি ছোট্ট একটা কমিউটার এবং এই বাইকগুলো মানুষ দুইটা কারণে কিনে থাকে। অনেকে তার পার্সোনাল কিছু টুকিটাকি কাজের জন্য, অল্প কিছু জায়গার মধ্যে চলাফেরার জন্য এই বাইকগুলো নিয়ে থাকে, অনেকে বাইক শেখার জন্য নিয়ে থাকে। তবে এই বাইকগুলোর মূল লক্ষ্য থাকে, বাইকগুলো প্রথমত হচ্ছে ছোট এবং দ্বিতীয়ত হচ্ছে বাইকগুলোর মাইলেজ ভালো হয়। অ্যাভারেজ এই বাইক থেকে আপনি 60 কিলোমিটার/লিটার মাইলেজ পেয়ে যাবেন। সিটিতে যদি আপনি রাইড করেন সেক্ষেত্রে 50 কিলোমিটার এবং হাইওয়েতে 55 থেকে 60 কিলোমিটার/লিটার পর্যন্ত এর অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। ইতিপূর্বে যেমনটা বলেছি, বাইকটা ভালো হচ্ছে নতুন রাইডারদের জন্য, যারা একদমই নিউ, বাইক রাইড করতে পারবেন না কিংবা এখন পর্যন্ত রাইড করতে পারেন না, তাদের জন্য প্রথম বাইক হিসেবে এই বাইকগুলোই আমি করি ভালো। এবং আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে আপনার যদি যথেষ্ট টাকা থাকেও, তারপরও আপনি প্রয়োজনে একটা সেকেন্ড হ্যান্ড এই ধরনের ছোট বাইক কিনে নেন এবং সেই বাইকটা থেকে আপনি প্রপারলি বাইকটা ভালো করে রাইড করা শিখে দেন, একটি ভালো বা এর থেকে বড় যে কোনো বাইকে শিফট করুন। কিন্তু নিউ রাইডার হিসেবে আমি মনে করি আপনার প্রথম হাতে খড়ির জন্য এই বাইকগুলোই আপনার জন্য ভালো হবে। এছাড়াও 80cc-র বাইক এবং সেই হিসেবে বাইকটার প্রাইস রেঞ্জ হিসেবে সব কিছু মিলে বাইকটিতে তারা ইলেকট্রিক স্টার্টিং মেথড রেখেছে, এটাও বাইকের একটা ভালো দিক হিসেবে বা অ্যাডভান্টেজ হিসেবে গণ্য করা যায়। এখন সব বাইকেই ইলেকট্রিক স্টার্টিং মেথড চলে এসেছে, তবে এর যে প্রাইস রেঞ্জ রয়েছে এবং 80cc-র ছোট একটা কমিউটার বাইক, সব কিছু মিলে কিন্তু বাইকটিতে তারা একটি ইলেকট্রিক স্টার্টিং দিয়েছে, এটাও একটা বাইকের অ্যাডভান্টেজ হিসেবেই গণ্য করা যায়।
এছাড়া বাইকটির ইঞ্জিনটাও বেশ ভালো। বাইকটিতে 84.41 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করেছে এবং এর পাওয়ার প্রোডিউস হচ্ছে 6 BHP এবং 7.9 নিউটন মিটার টর্ক। ওভারঅল এর ইঞ্জিনটাও কিন্তু বেশ ভালো বলতে হয়। একটা ছোট্ট বাইক হিসেবে এর ইঞ্জিনে যতটুকু পাওয়ার প্রয়োজন, যতটুকু মাইলেজ প্রয়োজন, যতটুকু স্মুথনেস প্রয়োজন সবই কিন্তু এই বাইকটিতে মোটামুটি বিদ্যমান রয়েছে। খারাপ দিকের শুরুতে যদি বলি বাইকটার বিল্ড কোয়ালিটি বলবো, কারণ বাইকটা 60,900 টাকা বর্তমানে মার্কেট প্রাইস। সেই হিসেবে এই মার্কেট প্রাইসের মধ্যে কিন্তু আরও অনেক বাইক বাংলাদেশে রয়েছে এবং রানারেরও বাইক রয়েছে, সেই হিসেবে এর থেকে কম প্রাইসের মধ্যেও রানারের কিন্তু একটা বাইক রয়েছে। সব কিছু ওভারঅল কম্পেয়ার করতে গেলে এর বিল কোয়ালিটি এর প্রাইস রেঞ্জের সাথে মনে হয়নি তারা ভালো করতে সক্ষম হয়েছে। এছাড়াও বাইকটার প্রাইস নিয়ে কথা বলছিলাম, বাইকটার প্রাইস কিন্তু কিছুটা হাই। 80cc আরও বাইক বাংলাদেশে রয়েছে, তাদের তুলনায় 60,900 টাকা আমার মনে হয় যে একটু বেশি, কারণ এর যেহেতু বাংলাদেশি বাইক, বাংলাদেশি ব্র্যান্ড, সেক্ষেত্রে 60,000 টাকায় কিন্তু তারা এই একটা 80cc বাইক আমার মনে হয় না। এই বাইকটি অন্তত পক্ষে আরও কিছু প্রাইস কমানো উচিত ছিল। 50,000 থেকে 55,000 টাকায় কিন্তু রানার তাদের একটি বাইক বাংলাদেশে অফার করছে। তো সেই হিসেবে এই বাইকটির প্রাইস রেঞ্জ আমি বলবো কিছুটা বেশি হয়েছে। বাংলাদেশি বাইক হিসেবে এর প্রাইস অবশ্যই রোড মাস্টারের কমানো উচিত। এছাড়া বরাবর এই ছোটো 80cc বাইকগুলোর ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, বাইকগুলো নিয়ে হাইওয়ে রাইডিং যারা করতে যাচ্ছেন বা যাদের রেগুলার হাইওয়েতে যেতে হয় তাদের জন্য এই বাইকগুলো আমি সাজেস্ট করব না, কারণ এই বাইকের স্টেবিলিটি হাইওয়ের জন্য যথেষ্ট ভালো নয়। যদিও এই বাইক দিয়ে অনেকেই হাইওয়ে রাইড করে থাকেন, কিন্তু যারা সচরাচর ম্যাক্সিমামই আসলে আপনাদের হাইওয়েতে বেশি যাদের রাইড করতে হয় তারা অবশ্যই এই বাইকগুলো না নেওয়াই ভালো, কারণ হাইওয়ের জন্য বাইকগুলো কিন্তু ওইভাবে স্টেবল না, সেক্ষেত্রে হাইওয়ে রাইডিংয়ে বাইকগুলো পারফেক্ট হবে না। এছাড়াও বাইকটার হেডলাইট পাওয়ার যথেষ্ট মনে হয়নি। ছোটো বাইক তারপরও কিন্তু এর হেডলাইট অবশ্যই পাওয়ারফুল হওয়া উচিত। হ্যালোজেন বাল্ব হোক কিন্তু সেটাও কিন্তু পাওয়ারফুল, একটা ভালো হ্যালোজেন বাল্ব সংযোজন করা উচিত, কারণ এর হেডলাইটের পাওয়ারটা কিন্তু রাতের বেলা বেশ ইম্পর্টেন্ট একটা বিষয় একটা বাইকের জন্য। সেক্ষেত্রে এর হেডলাইট পাওয়ারটাও আমার কাছে খুব বেশি যথেষ্ট মনে হয়নি। এর হেডলাইটের পাওয়ারটা আরও একটু বেশি হওয়া উচিত ছিল, তবে এই বিষয়টা আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন। আফটার মার্কেট একটি যে কোনো ভালো একটা হেডলাইট সংযোজন করে নিতে পারেন। এখন অনেকেই দেখছি এই ধরনের বাইকগুলোতেও তারা এলইডি সংযোজন করছে, কারণ বাজারে এখন অনেক কম দামি এলইডি বাল্ব পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল রোডমাস্টার প্রাইম 80 বাইকটি সম্পর্কে। বাইকটি যদি আপনার কোনো বাইকটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বলবেন, এবং আপনি যদি রোডমাস্টার প্রাইম 80 ওনার হন আপনার অভিজ্ঞতা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে সবসময় আমি চেষ্টা করি নিত্য নতুন বাইকের সব রিভিউগুলো নিয়ে আসতে এবং যে বাইকের যে সঠিক ইনফরমেশনগুলো সেগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তারপরেও ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেটা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।